নমস্কার, ভিলমোম কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বাদামের খাজা তৈরি করে আপনাদের সকলকে দেখাবো। এই বাদামের খাজা শীতকালে দিনে খুব খেতে ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম বাদাম নিয়েছি। আমি বাদামটা আগে ভালো করে ভেজে নিই। আমি এবার বাদামটা নামিয়ে নিলাম। এটা এইভাবে কাপড়ে নামিয়ে নিয়ে আমি এটা কিছুক্ষণ এবার গরমটা বসার জন্য রেখে দেবো, তাহলে খোসাটা খুব ভালোভাবে উঠে যাবে। আমার বাদামটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি বাদামের খোসাটা এইভাবে কাপড় দিয়ে ডলি ডলি খোসাটা তুলে দেবো। দেখুন এইভাবে কাপড়ের ডলে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এটা কুলোয় ফিটিয়ে ছেড়ে নেব। খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরা ভাত দিয়ে চেপে চেপে বাদাম আছে বাদাম গুলো দু ভাগ করে করে নেবে। আমি এখানে বাদামটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, 250 বাদাম। আমি এতে 500 গ্রাম গুড় নিয়েছি। আমি এই গুড়টা আগে কড়াই দিয়ে জ্বাল দিয়ে নেব। আমি এর সঙ্গে একটু ঘি দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে এইভাবে সমান না দেবেন, নাহলে তলায় লেগে যাবে। আমার গুড়টা জাল হয়েছে কিনা আমি একটু চেক করে দেখে নেব। এখনো জাল হয়নি, এটা এখনো জড়িয়ে যাচ্ছে। আমার একটু আর একটু জাল দেন। আমি আর একবার গুড়টা চেক করে দেখবো গুড়টা জাল দেওয়া কেমন হয়েছে। গুড়টা প্রায় জাল দেওয়া হয়ে গেছে, এরকম বেশ ভেঙে ভেঙে যাচ্ছে। আমার গুড় জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাদামগুলো একটু দিয়ে দেব, আর এর সঙ্গে আমি এই এলাচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এবারে একসঙ্গে এটা মাখিয়ে নেব। আমি এটা ঢালায় ঢালার আগে একটু তেল মাখিয়ে দিই। আমি এবার এগুলো ঢালায় ঢেলে দেব। দিয়ে চামচ দিয়ে ঠিক এইভাবে খুন্তি দিয়ে আমি এটা পাতিয়ে দেবো। আমার বাদামের খাজাটা
ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পিস পিস করে কেটে নেব। ঠিক এইভাবে ঠিক এইভাবে পিস করে করে কেটে তুলে নেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।